বিদ্যুৎ বিভ্রাট ঘিরে বিক্ষোভ, গুলি চালানোর অভিযোগ। ঘটনায় আহত আইসি সহ আরো বেশ কয়েকজন, আহতরা ভর্তি হাসপাতালে। মালদার ঘটনায় রিপোর্ট তলব করলো নবান্ন। এলাকায় বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে, সারা রাত থাকছে না বিদ্যুৎ। বাচ্চা থেকে অসুস্থ মানুষেরা আরো অসুস্থ হয়ে পড়ছেন, বাধ্য হয়ে পথ অবরোধের ডাক দেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার মানিকচকের 10টি জায়গায় পথ অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা হয়, পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের গুলিতে 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। অবরোধকারীদের ছোড়া পাথরে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মালদার মানিকচক। জানা গেছে, মালদার মানিকচক এলাকার বিস্তীর্ণ অংশে প্রায় 10 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে, সারা রাত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমে সমস্যায় পড়েছেন বাসিন্দারা, দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি, এমনই অভিযোগ স্থানীয়দের। আমরা হাটের মানুষ, বাগের ছেলেপেলা পড়ালেখা করবে, তাহলে পড়ালেখা কিরকম করবে? এখন তো কেরোসিন তেলে দিচ্ছে না, কেরোসিন তেল তাহলে 140 টাকা লিটার বলছে। আমরা তেল জ্বালাবো না, লাইনে বিল দেবো, 3 মাস হলে লাইনে বিল কেটে চলে যায়। আবার বিল দিব না, তোমরা লাইন তার কেটে দেবো, আপনার লাইন লাইন দিচ্ছে না, আমরা কিভাবে থাকবো? আমরা হাটের মানুষ, বাগের ছেলেপেলা পড়ালেখা করবে, কিভাবে পড়ালেখা করবো স্যার বলেন তো আপনারা। বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় একাধিক জায়গায় পথ অবরোধ করেন তারা। পুলিশকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় বলে দাবি বাসিন্দাদের। পুলিশের গুলিতে 3 জন জখম হয়েছেন বলেও জানা গেছে। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। 5 দিন থেকে আমরা ঘুমাতে পাইনি, কারেন্টের এত সমস্যা আছে, যার বলার কিছু নাই, কারেন্টের খুবই সমস্যা আছে। 10 মিনিট দিল আবার বন্ধ করে দিল, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা দিল তো গোটা সারা রাত নাই, এরকম কারেন্টের সমস্যা চলতে 5 দিন থেকে খুবই চলছে। স্থানীয় এক মহিলা জানান, দিনের বেলায় বিদ্যুৎ থাকছে না, রাতে কোনো কোনো দিন সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকছে। আমরা বাচ্চা ও অসুস্থ মানুষদের নিয়ে সমস্যায় রয়েছি। লাইন কেন আসছে, 1 মিনিট থাকছে চলে যাচ্ছে, সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কাউর হার্টের রোগ, কাউর প্রেসারের রোগ, কাউর কি কি মাথার রোগ, কেরকম থাকবে? সেজন্য আমরা হরতাল করেছি। লাইন চাই রাত দিন এক সময় করেছে, লাইনের জন্য করেছে, লাইনের জন্য করেছে, কি লাইন কেন আসছে না? গ্রামবাসী যত নূরপুরে লোক আছে, কমপ্লেন করেছে লাইনের জন্য, কি লাইন হতে চাই? থাকছে 1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকছে চলে যাচ্ছে, না রাত্রে বেলা থাকছে, না দিনের সময় থাকছে। বিষয়টির সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুলিশের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। এদিনের গুলি চালনার ঘটনায় রিপোর্ট তলব করেছে নবান্ন। এ বিষয়ে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। বোথ সাইড ইঞ্জুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। এই মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? না, ওটাই তো বলছি, আমাদের ডিটেলস আপনি আপনাকে পরে দেওয়া হবে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।